বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আর্তফা দাবি নিয়ে প্রধানকে ঘেরাও করল তৃণমূল। সোমবার বলরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা এদিন তাদের দাবি নিয়ে সরব হন। তৃণমূলের অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি জানান, তাদের মূল দাবি 100 দিনের কাছে তলবাজি করা চলবে না, এলাকার বুঝে যাওয়া নর্দমাগুলো সংস্কার করতে হবে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা রাখতে হবে। এই বিষয়ে বিজেপি পরিচালিত বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী সিং সর্থার জানান, তাদের দাবিগুলো খতিয়ে দেখা হবে। চন্দন মাঝির রিপোর্ট, NTVWB। বহরমপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির পক্ষ থেকে 8 দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত নিকটে আমরা ডেপুটেশন দিয়েছি। সেটার প্রথমে আছে 100 দিনের কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে, বাংলা আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে হবে, বহরমপুরের বুঝে যাওয়া ড্রেনগুলি সংস্কার করতে হবে, আর সৌরবাতিগুলি এবং নলকূপ যে অকেজ হয়েছে সেগুলি অতি সত্বর মেরামত করতে হবে। সাথে সাথে আমরা বলেছি যে বার্থ এবং ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে একটা স্বচ্ছতা বজায় রাখতে হবে, অযথা মানুষকে হয়রান করে চলবে না, এবং বহরমপুর বাসস্ট্যান্ডের আপগ্রেডেশন উন্নতিকরণ করতে হবে, বহরমপুর ডেলি মার্কেটে উন্নতিকরণ করতে হবে, চুটকুটি বড় বাঁধে যে কচুরি পানে ভর্তি আছে সেটা সংস্কার করতে হবে। এই 8 দফা দাবি নিয়ে আমরা দিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, সচিব বা প্রধান সকলেই বলেছে আমরা গুরুত্বের সাথে দেখব আমরা, এবং সেই দাবিগুলি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন প্রতিযোগিতা বাধ্য থাকবো। বহরমপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সৌরবাতি লাগানো হয়েছে সেটা সেই কোথায় লাগানো হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। পাশাপাশি যে এখন বর্তমানে মূল সমস্যা, শহরে পুরো ধুলোর শহর হয়ে গেছে, জল পড়লে কাদা, রোদ দিলে ধুলো, এটা স্লোগান হয়েছে। আপনারা তৃণমূলের পক্ষ থেকে কি জানতে চান? আমরা জানি যে যে ড্রেনগুলো বুঝে আছে ফলে রাস্তারও জলটা ওভারফ্লো হচ্ছে এবং রাস্তার ধুলো, রাস্তার যেহেতু জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের ব্যাপার, সেটা আমরা এইখান থেকে বলেছি যে একটা চিঠি আপনার বিডিও সাহেবকে করুন, বিডিও সাহেব তারপরে নির্দিষ্ট অর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন। আমরা তো মানুষের জীবন দুর্বিষহ, সেটা দেখছি আমরা সকাল সন্ধ্যা ধুলোয় যা অবস্থা আছে, আমরা এটার প্রতিকার চাইছি। এটা আপনার নাম? মৃত্যুঞ্জয় মাঝি, বহরমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। ওনাদের বক্তব্য যে ড্রেন এখনো বুঝে আছে সেগুলো পরিষ্কার হয়নি, 100 দিনের কাজে স্বচ্ছতা নেই, এই সমস্ত দাবি ওনারা বিশেষ করে তুলছেন আপনাদের বিরুদ্ধে, আর কি আপনারা পদক্ষেপ নেবেন? একটা পুকুরে গিয়েছিলাম, সেখানে দেখা গেছিলো যে পুকুরে ফাটল ধরা পড়েছে, বুড়ার বাঁধ নামে কিছুদিন আগে 3-6 মাস আগে তৈরি হয়েছিল, 3 মাসের মাথায় ওটা নগি নষ্ট হয়ে, এই দাবিটাও ওনার কাছে ছিল আপনার? যাতে মুরাম টুরাম দেওয়ার জন্য কাজটা একটু অসুবিধা হয়েছিল, তো ওটা আমরা ভাবছি জল পড়ে বসুক, তারপর আমরা 2 মাসের মধ্যে ঠিকাদারকে দিয়ে কাজটা আমরা রিপেয়ার করে দেবো।